কতটা ধরবে, একটা মুখে কতটা মুড়ি ধরে? আমার ঠাকুমা আবার প্রণাম করে গেল, তুই প্রণাম করে খেলে গেলে তোমাকে শ্বশুর বাবাকে দিলে গোটাই পরণ কারা কারা করবে। এ ভাই এনে ঝটাপট খা। মুড়ি মারে তো হেভি হয়েছে রে, যা খেতে হয় নাকি প্রণাম করে খেতে হয়। এখন মুড়ি খাচ্ছে, বেশি বকর বকর করবো না বাবা। দেখো দেখো এই যে আমাদের রং করা প্রায় হয়ে গেছে, তো দেখো তো কেমন হয়েছে রংটা দিতে রাধাকৃষ্ণ মূর্তিতে, সবাই কমেন্ট করে জানাবে। তো দেখো এখনো হচ্ছে, হ্যাঁ এখনো হচ্ছে, তো তো দেখা যাক কবে কমপ্লিট করে সেটা আমি তোমাদেরকে পরে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজলস ব্লগে। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমি তো ভীষণ ভালো আছি। আর নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর আর দেখো দুজন কি করছে আমাদের বাছুর দুটো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তো ঝটাপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর যাতে করে আরও নতুন নতুন ভিডিও দেখতে পাও তার জন্য ভিডিও মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করা। আর কি বলবো, আর ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর পুরো ভিডিওটা না দেখলে ভিডিওটার মাথা মুন্ডু কিছু বোঝা যায় না আর ভালোও লাগে না। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। বাবা এত গিমাশাক হয়েছে, বাবা রে বাবা, এ দেখো এখানে কত গিমাশাক হয়েছে, এই দেখো এই দেখো। আরে যে আমার পিসি গিমাশাকের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে, লোক খেতে পায় না, কলকাতার লোক এগুলো খেতে পায় না, কিনে খায়, আর তুমি এর উপর দিয়ে হেঁটে হেঁটে আসছো পিসি। তো দেখো কত গিমে শাক হয়েছে, তো চলো দেখো আমাদের মাঠে নেমে গেছে এখন জাল ফিকার জন্য। একজন দেখো ওই যে জাল নিয়ে দাঁড়িয়ে আছে, জাল ফিকবে। আর এই যে মা যাচ্ছে এখান দিয়ে। ও মা আমগুলো পড়লো, তুমি গুড়ালে ছোট ছোট আম। তো বাবা এখানে তো থানকুনি পাতা আবার হয়েছে। ও হ্যাঁ এখানে ভালোই হয়েছে পাতাগুলো। না তোরা জাল কি টানছিস? ও টান। ওমা ঠান্ডা না জল? এটা আমাদের সপেদা গাছ, আগে আগে কি সপেদা হতো, এখনও হয় তো, এখন মানে নেই, এখন ফুল হচ্ছে নতুন, আবার পাতা হয়েছে। আর এরা এই যে এ করছে সপেদা গাছের তলায়, দেখো ওরা হচ্ছে জাল টানছে। আমি সবেদা গাছের নিচে এলাম। ও মা গো খালা পুকুরটা অনেকটা, ও এই দেখো ওরা পুকুরে জাল টানছে, মার মে দুজনে। ও মা জালটা খেঁচে রাখো, নাহলে তো মাছ পালাবে উপর দিয়ে। চাপা চাপা চাপা, ইস ওই তোরে টুপ টুপ করছে মাছটা, এ নিচ করে টানবি। এমনি ভেকটিটা আছে, সে বুঝতেই পারেনি, মনে হয় ঢুকেনি জালে, ওরে এই সাইড ধরে টেনে আসছে, এই সাইড ধরে কি টানছে। হ্যাঁ হ্যাঁ এসছে দাদু, মাছ এসছে। মাছ ধরতে পেরে গেছি বাবা, তিনটে সিলভার কাপ এসছে, দেখো কত বড় বড় এসছে। জাল ফিকানিটাকে একটু দেখে নাও, একটু ধুয়ে নাহলে মরে যাবে সঙ্গে সঙ্গে জলটা কাদাগুলো। আর দেখো এই যে স্মৃতিচিহ্ন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার দাদুর মা আর বাবার স্মৃতিচিহ্ন। এই পুকুর পাড়ে এলাম বলে তোমাদেরকে দেখাতে পারলাম।
মরে গেল। সিলভার কাপ মাছ খেতে ভাল লাগে না দূর, আমারও না। কত আম আর ঠাকমাই যে ছাড়িয়ে ঝুড়ির মধ্যে রাখছে, আর তো লাউ ঘন্ট হওয়ার জন্য লাউ কেটেছে। তো দেখো ওরা মা আমগুলো ছাড়াও ঝোটাপট, আমি একটা আম খেয়ে দেখি কেমন টেস্ট। হ্যালো বন্ধুরা, দেখো আমরা এখন সাজুগুজ করে বেরিয়ে পড়েছি, কোথায় যাবো বলো তো? তো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি। হ্যালো, দেখো আমরা অনেকটা পথ চলে এসেছি, তো আমি একা নয় আমার পিসিও আছে, পিসিটা অনেকটা দূরে, তো তাই তোমাকে দেখাতে পাচ্ছি না। বাবা ভেতর দিয়ে নিয়ে গেলে কেন? অসভ্যতার একটা সীমা থাকে। দেখো এই তো পিসি চলেই এসছে, দেখো কেমন সাইকেল চালিয়ে আসছে, আমিও বসে আছি সাইকেলের মধ্যে, আর আমার পিসি সাইকেল চালিয়ে চালিয়ে আসছে। তো তোমরা দেখতেই পাবে আমরা কোথায় যাচ্ছি, সেটা সিক্রেট এখন বলবো না, তো তোমরা দেখতেই পাবে, একটু সঙ্গে থাকো দেখতেই পাবে। পিসি তুমি তো খুব সুন্দর সাইকেল চালাচ্ছ, বাবা আমার পিসি শুধু সাইকেলটা চালাচ্ছে, শুধু দেখো কত সুন্দর সাইকেল চালায় আমার পিসি, তবু বলে আমি সাইকেল চালাতে পারি না, টলো টলো করি। আসো আসো পিসি। দেখো আমরা চলেই এসেছি, কোথায় এসেছি কি কারণে এসেছি তোমাদেরকে ছকটা দেখাচ্ছি। দেখো আমার পিসি বসেই আছে। তো দেখো এদের হাঁসগুলো দেখতে পাচ্ছ, কত বড় বড় হাঁস, ওই দিকে তো বড়। আচ্ছা হ্যাঁ, তো এই তো, হ্যাঁ এই তো, এই দেখো এদের হাঁসগুলো দেখো কথা বলছে যেন আমার সঙ্গে। চুপ কর, আরে হাঁসের মালকিন, হাঁসের মালকিন, হাঁসের মালকিন চলে যাচ্ছে, তোমাদেরকে মুখ দেখাবে না, কি করবো, দুঃখের বিষয় ছাড়ো। এই দেখো হাঁসের মালকিন এইটা, দেখেছো? আর এই দেখো এদের হাঁসগুলো দেখো কত বড় বড়। তো আমরা অবশ্য এর কাছে এসেছিলাম, সেটা তোমাদেরকে বলেই ফেলি, হাঁস আনতে। তো ও বড় হাঁসটা দেবে না, বড় হাঁস বিক্রি করবে না, ও ছোট ছোট হাঁস দেবে, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও বাচ্চাটা ছোট ছোট। এই দেখো বাচ্চাগুলো কার ভেতরে ঢুকে আছে, এই দেখো এই দেখো এই দেখো হাঁস বাচ্চাগুলো দেখো কেমন কিলবিল কিলবিল করছে, দেখেছো? তো চলো বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। বাচ্চাগুলোকে, যেই বাচ্চাগুলোকে তুমি দেখলে মানে এই বাচ্চাগুলো এইগুলোর মতনই হবে, মানে একই হাঁস, এগুলোকে চিনার হাঁস বলে। তো এগুলো এটা মা দিদি, আর তুই খাবি, হ্যাঁ ঠিক আছে। হ্যালো, দেখো এখন বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসেছি, এখন দেখো বাড়িতে এখন কী সব হচ্ছে দেখো আমাদের বাড়িতে। আ বাবা, আমাদের মণি ম্যাডাম পড়তে বসেছে। কেন, আমি কি পড়িনি নাকি, আমি দেখাচ্ছিস? আর পারি না, দাঁড়াও কি নিয়ে এসেছি দেখাচ্ছি, হাঁস বাচ্চা নিয়ে এসেছি, আমার পিসির হাঁস বাচ্চা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। পিসির হাঁস বাচ্চাগুলোকে ছাড়ো ছাড়ো, এই দেখো আমাদের এখানে মুরগি বাচ্চা থাকে, এটা আমার মার মুরগি বাচ্চা, আর এই যে আমার পিসি ছাড়ছে দেখো হাঁস বাচ্চা, পিসি আলোর দিকে ছাড়ো, এই দেখো হাঁস বাচ্চাগুলো, দেখে 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 হাঁস বাচ্চা, এই তো এই তো এই তো কি কি করছে, এই দেখে দেখো, এই দেখে দেখো হাঁস বাচ্চাগুলো, এগুলো চীনা হাঁসের বাচ্চা, এই দেখো এই দেখো, ওগুলো মুরগি বাচ্চা, এগুলো চীনা হাঁসের বাচ্চা। ও বেশি তুমি আজ থেকে হাঁস বাচ্চা, ও মা ও মা খুপোচ্ছে দেখো, কার্টুন দাঁড়া দাদুকে ডাকতেছি, দাদু গো, ও তোমার মুরগি বাচ্চা একে খুবরা দে হাঁস বাচ্চাকে,
বাবা তুই সে টিনের মধ্যে রেখে দাও তো নিয়ে আসছি দাঁড়া তুমি ধরে রাখো আমি টিন নিয়ে আসছি তুমি এই হাঁস বাচ্চাগুলোর জন্য তো খুব কষ্ট করছো এই হাঁস বিক্রি করে তুমি পাকার ঘর করবে বাবা তোমার তো বিশাল স্বপ্ন বিসি বাবা গুলুমুলু হাঁস বাচ্চা জানো দেখো এরা এখন টিনের মধ্যে থাকবে রাত্রিবেলা তো দেখো আজকের মুড়ি মাখিয়েছি সন্ধ্যে টমেটো গাজর পেঁয়াজ শশা পাঁপড় চানাচুর সব একসাথে মিক্সড করেছি আর সঙ্গে আছে ডিমের ভাজা জমি আজকে মুড়ি খাওয়া হচ্ছে সবাই মিলে না ও ঝুড়ি ঝুড়ি করেন এমনি নিয়েছে তো আমার ঠাকমা বসে আছে ভাই ওই ঘরে আছে আসছে মুড়িটা মাখানো হয়েছে আমার বোন এখনো আসেনি আর এই একজন খাচ্ছে খাওয়া শুরু করেছে মুড়ি মাখাটা কেমন হয়েছে বলো দারুণ দারুণ হয়েছে ভালো লাগে খাও তুমি তো ডিমের জায়গাতে ভালোবাসো দেখলে দেখলে আতাল একটা এ রমা তোর নাকি খাওয়া হয়ে গেছিল যে হ্যাঁ তাহলে তুই উঠে এলি এই মাছের লেজা তোর লেজাটার প্রতি এত ভালোবাসা ছিল আমার তো জানা ছিল নি তুই এই লেজাটা চিবি চিবি খাওয়ার জন্য উঠে এলি ভালো করে খা চুপি চুপি খা এখন বাজে মানে 10:30টার বেশি হয়ে গেছে মানে 10:45 মতন হয়েছে 11টা বাজতে যায় তো সবাই অলরেডি খেতে বসে গেছে খাওয়া প্রায় হয়ে গেছে দাদুর তো খাওয়া হয়ে গেছে প্রায় বাবা খাচ্ছে পিসি খাচ্ছে তো বোনেরাও বসছে তো আমি এতক্ষণ উপরেই ছিলাম এই সবে নামলাম নিচ থেকে তো আমি এবারে খেতে বসবো তো মা আমাকে খেতে দিচ্ছে তো এখন আমি খাবো তো রাতে বেশি বকবক করবো না আর এখন খাওয়া খাবো মানে গলায় ভাত টাত লেগে যাবে বেশি বকবক করবো না ওখানে সবাই রয়েছে বেশি কথাও বলবো না আর এখানেই আমি আমার ছোট্ট ব্লগটা শেষ করলাম সবাই আজ রাতের মেনু হয়েছে মা হচ্ছে রান্না করেছে মাছ ভাজা করেছে লাউ ভাজা করেছে আলু ভাজা করেছে আর এই দেখো সন্না ডাটা আলু মাছ দিয়ে ঝাল করেছে আজ রাতে আর মা কিছু বানায়নি তো এইটুকু রান্নাই করেছে তো চলো আবারও পরে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও